एक ही दोषे दोषी पार्थ ज्योति के बाँचाते किसेर स्वार्थ नैतिकतार पाठ जदि हय ताहले तो एक रकम हवा उचित पार्थर जन्य एक रकम ज्योतिर जन्य आरेक रकम स्वार्थ केन। अच्छा पार्थ और ज्योतिप्रिय मल्लिक की एक ही दफ्तर मंत्री छिलेन डिसिप्लिनरी प्रोसीडिंग इनिशिएट करा है डिसिप्लिनरी प्रसिडिंग जो इन्वेस्टिगेशन करें से डिपार्टमेंट और पुलिस जेटा हे सरकार एन ज्योतिप्रिय मल्लिक के धरा हो एक दोषी एन कस्टाडी आर एक पुलिस इन्वेस्टिगेशन चलते दोषी निर्दोष उन्नी कि से आईने छात्र हुए कोर्ट विचार करबें तेल दल तो एक इन्वेस्टिगेशन प्रयोजन आ दल तो एक इन्वेस्टिगेशन कर देखें পুলিশ করে ইনভেস্টিগেশন সেরকম না ডিপার্টমেন্ট করে এখনো জ্যোতিপ্রিয় মল্লিকের ইনভেস্টিগেশনটা দলের তরফ থেকে এখনো শেষ দেখুন দেখুন মনিশঙ্করবাবু একটা পুরো বহু পুরনো প্রবাদ বাক্য আছে সুমনবাবু হাসছেন শঙ্কুদেব পণ্ডা হাসছেন বহু পুরনো প্রবাদ বাক্য আপনার মাছ আপনি লেজে কাটুন মুড়ে কাটুন কিন্তু মাছ যতক্ষণ আপনার ততক্ষণ লেজে মুড়ে হলে সত্যি সত্যি কোনো অসুবিধা নেই বাংলার মানুষের তো নেই কিন্তু মাছটা তো বাংলার মানুষেরও মন্ত্রিসভা তো ওটা যদি জ্যোতিপ্রিয় মন্ত্রী মন্ত্রীর বেতনটাও তো বাংলার মানুষ দেয় জ্যোতিপ্রিয় মল্লিককে যদি আজকে পার্টি থেকে বরখাস্ত করা হয় পার্টি না আমি মন্ত্রিসভা চাই পার্টিটা আপনারা বুঝুনি তাতে কি বিজেপি বা কংগ্রেস বা সিপিএম এর কিছু সুবিধা হবে তাতে কি সুবিধা হবে না তাহলে 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 কি বলে এটা তো নৈতিক দাবি এটা তো নৈতিক দাবি একজন সরকারি কর্মচারী অভিযুক্ত হলে তাকে সরিয়ে দিলে তার সুবিধা হয় এই তো চাইনের সুবিধা হয় আমি বারবার বলেছি সুবিধা হয় পদ্ধতি আমি বারবার বলেছি একটা কথা জয় গুরু জয় গুরু আমি একটা কথাই বারবার বলেছি যে একটা লোকের যতক্ষণ পর্যন্ত বিচারটা শেষ না হচ্ছে তাকে নির্দোষ হিসেবে প্রমাণ করে ইনভেস্টিগেশন চালাতে হবে আজকে কি জ্যোতিপ্রিয় মল্লিক দোষী সাব্যস্ত হয়ে গেছে কোটে তাকে তাহলে পার্থ চট্টোপাধ্যায় নির্দোষ হিসেবেই বরখাস্ত হয় জ্যোতিপ্রিয় মল্লিক নির্দোষ হিসেবে সাপাদে সেটা পার্টির ব্যাপার শঙ্কুদেব পাণ্ডা কিছু বুঝতে পারছে এরকম ইকুয়েশন থাকতে পারে শুধুমাত্র এই ইকুয়েশনের কথাই বোঝার চেষ্টা করছি ইকুয়েশনটা কি প্রথম থেকে মানুষের কণ্ঠস্বর হয়ে আপনাদের কণ্ঠস্বর হয়ে আপনাদের ব্যথা বেদনা যন্ত্রণা বঞ্চনা আপনাদের নিপীড়ন নিয়ে আমরা প্রশ্ন করে যাচ্ছি চোখে চোখ রেখে সে প্রশ্ন তো করে যাবই রিপাবলিক নেটওয়ার্কের কাছে দেশ সর্বোপরি তাই দেশের কথা দেশের স্বার্থের কথা দেশের মানুষ আর তাদের স্বার্থের কথা আরো জোরদারভাবে আমাদের মুখ থেকে শুনবার জন্য সুইচ টু রিপাবলিক ডিজিটাল